আমার চ্যানেলে নতুন হলে এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন আছে, এটাকে প্রেস করে দেবেন। প্রেস করার পরে এখানে একটা নোটিফিকেশন বেল আছে, এই নোটিফিকেশন বেলটাকে প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন। নেভার মিস এনি আপডেট ফ্রম মাই ভিডিওস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি যেই প্রোডাক্টটা, যে জিনিসটা শো করব, সেটা হলো বাউন্সি বল। আর এই ভিডিওটা হলো ছোট কিডসদের জন্য। সো আপনারা আপনাদের ছোট ভাই বোনদেরকে, কাজিনদেরকে, ফ্যামিলি মেম্বারদেরকে এই টাইপের জিনিস গিফট হিসেবেও দিতে পারেন। সো ভিউয়ার্স, এইখানে হলো একটা প্যাকেট আমি বাউন্সি বলের রেখেছি, এবং এই বাউন্সি বলের যে প্যাকেটটা, এখানে কিন্তু অনেকগুলো বাউন্সি বল, রাবার বল, বাউন্সি বলগুলো আছে। আর এটার মজার বিষয় হলো যে এই রাবার বলগুলোর ভিতরে কিন্তু ছোট ছোট টয়েস দেওয়া, ভিতরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট চার্ম দেওয়া, টয় দেওয়া, যেটাই আমরা বলি না কেন। সো এই জিনিসটাকে আজকে আমি আনবক্স করে এবং রিভিউ করে শো করে দেবো যে বাউন্সি বলগুলো কীরকম এবং এটার ভিতরে কী ধরনের চার্ম বা টয়েসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো দেওয়া, এগুলো আমি ডিটেইলে শো করে দেব। আর এটার ব্যাক পার্টটাও আমি শো করে দিচ্ছি ভিউয়ার্স। এরকম একটা প্যাকেট কিন্তু আপনাদের, আপনারা যদি পুরোটা কিনেন তাহলে কিন্তু ফ্যামিলি মেম্বাররা যারা আছে সবাইকে শেয়ার করে গিফট হিসেবে দিতে পারবেন। সো ভিউয়ার্স, আমি এখন এই বলগুলোকেও শো করে দিব। আর এরকম একটা পুরো প্যাকেট কিনতে আমি প্রাইসটাও বলে দিচ্ছি, এটার পুরো প্যাকেটটা কিনতে আন্ডার 250 টাকা, 250 টাকার ভিতরেই আমরা কিন্তু এরকম একটা পুরো প্যাকেট কিনতে পারি। এবং বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের প্রাইস, সো প্রাইসটা ভ্যারি করতে পারে, প্রাইস মে বি ভ্যারি। সো আমি দামটা বলে দিলাম, জাস্ট প্রাইস রেঞ্জটার একটা ধারণা দিলাম আপনাদেরকে। সো ভিউয়ার্স, এখন আমি সবগুলো রাবার বলকে শো করে দিব। সো এখানে ভিউয়ার্স, প্যাকেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম রাউন্ড সার্কেল করা। এই যে ভিউয়ার্স, এভাবে ওপেন করে করতে হবে এই রাবার বলগুলোকে। সো আমি প্যাকেটটা থেকে একটা বল নিয়ে নিয়েছি, সো আমি এটা শো করে দিচ্ছি। এই যে ফার্স্ট বলটা হলো লাইট পিঙ্ক কালারের একটা রাবার বল। তারপর এই টাইপের রাবার বল দিয়েও কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিডস আর্টস অ্যান্ড ক্রাফট তৈরি করতে পারি, অথবা আমরা যে কোনো ধরনের সুন্দর সুন্দর আর্টস অ্যান্ড ক্রাফটও এগুলোকে ডেকোরেশন হিসেবে ব্যবহার করতে পারি। সো ভিউয়ার্স, এইটা হলো এই রাবার বলটা। এই যে ভিউয়ার্স, রাবার বলটা, এটার ভিতরে একটা স্মল ছোট হাসের যাচ্ছে, খুবই কিউট একটা রাবার বল বা বাউন্সি বল। তারপরে আমি শো করে দিচ্ছি কি। সো এখানে এটা হলো পার্পল কালারের একটা রাবার বল বা বাউন্সি বল। সো এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা র্যাবিটের টয়ের ভিতরে চার্ম দেওয়া, টয় চার্ম দেওয়া, খুবই কিউট লাগছে। একটা খরগোশের ছোট্ট টয় দেওয়া এবং দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে ভিউয়ার্স। তার আগে আরেকটা কথা ক্লিয়ার করে নিতে চাচ্ছি, দিস ইজ নট এ স্পন্সর ভিডিও, এটা একদম স্পন্সর ভিডিও। এখানে যে জিনিসগুলোকে আমি শো করছি এগুলো আমার কিনা, আমার ফ্যামিলি মেম্বারদের কিনা। সো দিস ইজ নট এ স্পন্সর ভিডিও এট অল ভিউয়ার্স। এখন আমি সবগুলো বল একসাথে ওপেন করে আপনাদেরকে শো করে দিব। ভিউয়ার্স, আমি এই প্যাকেট থেকে সবগুলো বাউন্সি বলগুলোকে ওপেন করে নিয়েছি। এই যে ভিউয়ার্স, সবগুলো বাউন্সি বল এখানে রাখা আছে। আমি খেয়াল করে দেখলাম যে ভিউয়ার্স, চার্মগুলো মাঝে মাঝে সেম হয়, কিন্তু বাউন্সি বলের যে কালারটা সেটা কিন্তু ডিফারেন্ট হয়। তাই আমি সবগুলো বলই আপনাদেরকে এক এক শো করে দিব। সো ভিউয়ার্স, ফার্স্টে আমি শো করব এটা। এর আগেও কয়েকটা বল শো করেছি, আবারও আমি শো করে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, এটা হলো একটা ভিতরে ছোট্ট টেডি বিয়ারের টয় ঢুকানো। আর এই যে পুরো বাউন্সি বলটা, খুবই প্যাকেটটা কিন্তু আমার প্যারেন্টস কিনেছে হলো আমার যে ছোট ছোট কাজিনরা আছে তাদেরকে গিফট হিসেবে দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, এই যে এই রাবার বলটা আমি শো করে দিচ্ছি, এই যে খুবই সুন্দর এই রাবার বলটা। এরপর আমি সেটা শো করব, সেটা হলো এটা পিঙ্ক কালারের মধ্যেগুলো আমি আগে শো করে দিচ্ছি এখানে আপনাদেরকে একসাথে। এই যে একটা পিঙ্ক কালারের, যেটার ভিতরে একটা ছোটো হাঁস ঢুকানো আছে, হাঁসের খেলনা ঢুকানো। তারপর এই যে ভিউয়ার্স, এখানে আরেকটা আছে এটা। তারপরে ভিউয়ার্স, এখানে আরেকটা সেম পেয়েছি কিন্তু ডিফারেন্ট কালার, ভিতরে ইয়েলো কালার আর একটা হোয়াইট কালারের চার্ম। আর তারপরে আছে এইটা,
এটাও কিন্তু সেম, পিঙ্ক কালারগুলো বেশিরভাগ সেম চার্ম ঢুকানো। তারপরে এইটাই আছে একটা হাঁস ডাকি ছোট, তারপরে এখানে আছে এটা, এটা সবগুলো পিঙ্ক কালারের। আর বাউন্সি বলগুলো, বাউন্সি বল, রাবার বলস, বাউন্সি বলই আমরা বলি, বাউন্সিং বল। সো এ হলো পিঙ্ক কালারের বলগুলো আমি শো করে দিলাম। এখন আমি শো করবো অরেঞ্জ কালারের বলগুলো, বাউন্সি বল। সো এই বাউন্সি বলগুলো হলো অরেঞ্জ কালারের। এগুলোর ভিতরে কী কী চার্ম আছে বা ছোটো ছোটো যেই টয়েসগুলো ভিতরে আছে, এটা কিন্তু এভাবেই এভাবেই ব্যবহার করতে হয়, এটাকে আবার খোলা যায় না। সো ভিউয়ার্স, এটা হলো এরকম একটা অরেঞ্জ কালারের রাবার বল বা বাউন্সি বল। তারপরে এই যে এইটা, এটার মধ্যে একটা ডাক আছে, তারপরে এর মধ্যে 24টা বাউন্সি বল থাকে। সো আমি 24টা বাউন্সি বলই আপনাদেরকে শো করে দিচ্ছি, যে 5টা শো করলাম পিঙ্ক, 5টা শো করলাম অরেঞ্জ কালারের, এখন শো করছি ব্লু কালারের, 4টি এখানে। সো আমি 4টা বাউন্সি বল শো করে দিচ্ছি। তারপরে আছে হলো লেমন ইয়েলো কালারের, লেমন ইয়েলো কালারের 3টা আছে বাউন্সি বল। ফার্স্টেরটা হলো এইটা, তারপরে হলো এইটা, সবচেয়ে ফেভারিট লেগেছে এইটা। সো এটা আমি হলো আমার আর্টস অ্যান্ড ক্রাফটে ব্যবহার করব। সো এটা খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে, এটার ভিতরে একটা ছোটো খরগোশের টয় দেওয়া, আর এটা হলো পার্পেল কালারের, খুবই সুন্দর। সো এটাকে আর্টস অ্যান্ড ক্রাফটে যে কোনো একটা কিছু তৈরি করে এটাকে গ্লু দিয়ে বসিয়ে দেওয়া যাবে, খুব সুন্দর করে সাজানোর জন্য ব্যবহার করা যাবে, আবার বাউন্সি বল হিসেবেও ব্যবহার করা যাবে। সো হ্যাঁ, এটা খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে, আর বাউন্সও কিন্তু অনেক ভালো করে। ভিউয়ার্স, এই ছিল কিডসদের জন্য একটা মিনি বাউন্সি বলের একটা প্যাকেটের, যেটার মধ্যে 24টা বাউন্সি বল আছে, সেটার একটা মিনি রিভিউ, আনবক্সিং এবং কালেকশন ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিবেন, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ডাউন বিলো, হিট দ্য বেল বাটন। সবাই ভালো থাকবেন, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই।